এই হোয়াটসঅ্যাপ। সো সবাইকে শুভ মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন, এবং আমি বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছ আজকের কী নিয়ে ব্লগটা হতে চলেছে, যেইটার জন্য তোমরা বিগত এক বছর ধরে অপেক্ষা করেছিলে। গত বছর অনেকেই কোয়েশ্চেন করেছিলে যে কী দাদা এবার পুজো হচ্ছে না, বাড়ির পুজো অনেকের ভালো লেগেছিল। আর এইবারে কিন্তু অনেকটাই ডিফারেন্স থাকবে, মানে তোমরা হয়তো দেখতে পাবে ভিডিওর মধ্যে যে এবার কেন মন্দিরে পুজো হচ্ছে না, কেন ঘরের মধ্যে পুজো হচ্ছে, হয়তো তোমাদের মনে অনেক রকম প্রশ্ন থাকবে, সেইগুলোর উত্তর আমি কিছুক্ষণ বাদে দেবো। এখন আমরা অলরেডি অনেকটাই লেট হয়ে গেছি, আজকে এখন ঠাকুর আনতে যাবো আমরা এখন, তো বৃষ্টির তো বিরাম নেই, মানে যখন তখন চলে আসতে পারে, তো সেই জন্য এবার আমরা বিকেলেই ঠাকুরটা নিয়ে আসছি, কারণ কি বৃষ্টিরই একটা সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। চলো বেশি না কথা বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর তোমরা ভিডিওটা পুরো যেরকম ভালোবাসা দিয়েছিলে আজ থেকে দু বছর আগে মহাপঞ্চমীর ভিডিওতে ঠাকুর আনা ভিডিও, সেরকমভাবেই আমার ভিডিওটা ভালোবাসা দিও, লাইক করে দিও, ঠিক আছে? তো আর এখন আমরা দেরি না করে আমরা এখন ডিরেক্ট ঠাকুর আনতে যাই। আমরা ঠাকুর আনতে বেরিয়ে পড়লাম, এটা হচ্ছে আমার বর্দা, মাস্কটা ঠিক মতো আটকাতে পারছে না। ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে খুব সচেতন, তার কারণ আমার পেছনে আমার জেঠু আছে, আর জেঠু হচ্ছে মানে করোনা নিয়ে খুবই সচেতন, তার কারণ মাস্কটা পরতেই হয়, সো সেই জন্যে আর ওই জন্য জেঠুর সামনে থাকলে মাস্কটা পরতে হয়, ওই জন্য বারবার মাস্কটা আমি তুলে নিলাম। আর এখানেও পালাচ্ছে আমার দাদা, যাকে তোমরা দেখেছিলে, এই যে খালি পালাচ্ছে, এই মাস্কটা খোল একটু, এখন একটু মাস্কটা মানে মাস্কটাও খুলতে একটু ভয় ভয় পাচ্ছে, তখন জেঠুর জন্যে। এই ব্লগগুলো আবার দেখলে তো না, তো ব্যাপারটা হলো লাস্ট ইয়ার যেরকম আমরা একটা লাস্ট ইয়ার সরি ভুল বললাম, আজ থেকে দু বছর আগে যেখান থেকে আর কি যে স্টুডিওটা থেকে ঠাকুর নিয়েছিলাম, তো সেই স্টুডিও থেকে এবার ঠাকুর নিচ্ছি না, এবার হচ্ছে অন্য একটা স্টুডিও ওর আগে ঠিক, তো সেখানেই যাচ্ছি। তো লাস্ট ইয়ার আবারও ভুল বলে ফেলেছি, তো দু বছর আগে আমি বলেছিলাম কুমারটুলি, কিন্তু কুমারটুলি একটাই হয়, সেটা হচ্ছে সোয়া বাজারের ওখানে। এখানে যে কটা মানে কি বলো স্টুডিও আছে বা ঠাকুর ফাকুর বানায়, তো সেটাকে স্টুডিও বলা হয়, এটা আমি ভুল বলে ফেলেছিলাম, তাই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দেখি, প্রায় চলেই এসেছি, এবার হচ্ছে ব্লগ মোডে তোমাদের দেখাচ্ছি, বেশ সুন্দর সুন্দর ঠাকুর আছে এখানে, চলে এসছি, দেখো ব্লগ মোডে দেখতে পাবে। এটা হচ্ছে নানুপলের স্টুডিও, এখানে মাস্টার করে নিলাম, কারণ কি এখানে আমার বেশ সুন্দর সুন্দর ঠাকুর আছে। আর এখানেও আছে, না না আমাদের ঠাকুর, হ্যাঁ এই যে আমাদের ঠাকুর নিচেই আছে, এই যে এইটা হচ্ছে আমাদের ঠাকুর, এই যে এটা তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ঠাকুরটা আগে, এই যে হচ্ছে ঠাকুর, অনেকটাই হাইট ছোট করে দেওয়া হয়েছে, তার কারণ আমি পরে বলছি, এটা এখন নিয়ে যেতে হবে। আঠা দিয়ে লাগাতে হবে এগুলো সব, পেস্টিং আঠা দিয়ে লাগাতে হবে, এই যে এটা খুলে গেছে, এই যে এই যে সবই খোলা, ঠাকুরটা স্পেশালি খুবই ভালো হয়েছে, ঠাকুরের মুখটা প্রদীপ কাকু, যে আগে আমরা বহুত পুরনো 70-80 বছর সে কান্দু পালের থেকে ঠাকুর নিতাম, মানে কান্দু দাদু আর কি, নাম নেওয়া ঠিক না, গুরুজনদের সম্মান করতে হয়, তো তিনি জবে থেকে গত হয়েছেন, তারপর থেকে সেই জায়গা ছেড়ে এই প্রদীপ কাকু এখানে চলেছে। তো প্রদীপ কাকু খুব চাপ না, খুবই চাপ, তার ছুটি কবে থেকে? কালকে সকাল থেকে ছুটি, আচ্ছা
তুমি আমাদের ঠাকুর এই নিয়ে কত বছর বানালে? এই এই বছরটা ধরে নি, আগে তো বিগত কয়েক বছর বন্ধ গেছে। 20 বছর আগে বানাইছি আমাদের ঠাকুর। 20 বছর? হ্যাঁ, আমি 20 বছর বানাইছি। এবার আমাদের তো ওখানে তো অনেক বহুত পুরনো না, কান্তদুর বাবার আমল থেকে চলে আসছে। উনি বানাইছেন, তারপরে পরের জেনারেশনে উনি বানাইছেন। আমার কাকু আমার যে আমার থেকে যে মিষ্টি ছিল, হ্যাঁ উনি বানাইছে কাইবার। আচ্ছা আচ্ছা, তারপরে এখন আমি 20 বছর বানাইলাম। 20 বছর ধরে তুমি বানালে এইটা, এই এই বছরটা ধরে নিয়ে? হ্যাঁ, ওটা ধরে নিয়ে। আচ্ছা আচ্ছা, ঠাকুরের আশীর্বাদে আবার তোমার কাছে আসতে পারি যদি, এই কামনাই করো তুমি। ভালো মতন এবছর পুজোটা যাতে আমরা করতে পারি আনন্দ করতে। তুমিও ভালো থেকো, ঠিক আছে? ঠাকুরটা এখন তুলবো, মানে ভ্যানের মধ্যে তুলে নিয়ে যাওয়া হবে। এখন ভ্যান এখনো আসেনি, ওখানে এখন কথাবার্তা হচ্ছে কে নেবে ঠাকুরটা। তো ভ্যান এসছে, কিরকম টাকা দরদাম করা হচ্ছে এখন আর কি। এখানে অনেক ঠাকুর আছে, চলো। দেরি হয়ে যাচ্ছে, বৃষ্টি নেমে গেলে মুশকিল, আকাশের অবস্থা খারাপ। সাবধানে বার করো, হ্যাঁ হালকা হালকা করে বার করো। এই তো হ্যাঁ, হ্যাঁ হালকা আছে, বললাম তো তোলা যাবে। এই দেখে দেখে কাকা, চালা চালা, চালচিত্র 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 কোথায়? চালচিত্রটা দিয়ে দাও না আমাদের পেছনে চালা। চলো ঠাকুর নিয়ে চলো। এই ডান দিকে, কোন দিকে যাচ্ছ? একদম সোজা ঢোকাবে, একদম সোজা যাবে। কেমন লাগতেছে এই যে বাড়িতে আবার ঠাকুর নিয়ে যাচ্ছি আমরা? বিশাল বিশাল ব্যাপার, আবার আনন্দ ফিরে আসবে তাই না? এই যে মজাটার জন্যই আমাদের ছোটবেলার কিছু ছোট, মানে কি বলবো, সেই শৈশবকালের কথা মনে পড়ে যায়। সেই আমরা কতবার যেতাম ঠাকুর হচ্ছে কিনা দেখতে, কিন্তু ঠাকুরের হাইটটা অনেকটা ছোট হয়ে গেছে, কিন্তু সেটা কোনো ম্যাটার না। আসলে পুজোটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের কাছে ম্যাটার। হাইট তো ছোট বড় হতে পারে, হ্যাঁ, কিন্তু পুজোটা হচ্ছে এটা একটা আলাদাই আনন্দ তাই না? আচ্ছা, তো ঠাকুর নিয়ে যাচ্ছি এবার, দেখি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে একটু, সামনে যেন ধাক্কা না লাগে। বৃষ্টিটা হয়নি, একটা বাঁচুয়া হয়, একটা সেফ। সাবধানে, হ্যাঁ না, ষষ্ঠী কালকে তুলবে, আমরা দুজন আছি, তো চিন্তা কিসের, ছোট ঠাকুর দুজন তিনজন হলে হয়ে যাবে। বাদিকে ঘোরো, বাদিকে বাদিকে সোজা, ওই যে গেটটা, ওই গেটের ওখানে। নিয়ে যেত একটু উপরে, দেখে 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 দেখে
সোজা করে ঢোকাও এবার। ডান দিকে কাটাতে হবে। নাট বড় আছে গো, ঢুকবে না মনে ভ্যান। হ্যাঁ ঢুকে গেছে, ঢুকে গেছে, চলো চলো। দেখো কোন দিকে কাটাচ্ছ, আরে বাবা কোন দিকে, এই দিকে কাটাও। হ্যান্ডেল সোজা লেগে যাবে, মানে কি বলবো আর। এই দেখে 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 বাস আছে রে বাবা, এইখান থেকে চাবি নিয়ে সাবধানে, সাবধানে দেখে। হ্যাঁ হ্যাঁ দেখে 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 সাবধান। হ্যাঁ আস্তে, হ্যাঁ ঘোরো কাকা। হ্যাঁ দেখে দেখে পড়ে যাবে, পড়ে যাবে, তুমি দেখে ডান দিকে না হেলে যায়। তুই চাকাটা কম কর, তুই নিচু নিচু পেছনে ঠেলে দেবে। হ্যাঁ দেয়ালের দিকে, দেয়ালে ঠেলে দেবে। তুমি বেরিয়ে এসে পেছন সামনে দিয়ে ধরো, বেরিয়েছে বেরিয়েছে সাবধানে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ একটু ঠেলো না, একটু ঠেলে দাও না। ব্যাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে। ঠাকুরটা খুব ভালো, ঠাকুরের মধ্যে ভালো বানিয়েছি। তোমরা দেখতে পেলে ঠাকুর তোলাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার হয়ে গেছে, ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমার মা আর কি ওটা, আর এইদিকে হচ্ছে আমার জেঠু বসে আছে, এটা আমার বর্দা। তো ব্যাপারটা হচ্ছে তোমাদের মনে অনেক কোয়েশ্চেন যে দেখেছিলে মন্দিরে পুজো হয়েছিল, এখন কেন ঘরে হচ্ছে, সেই সমস্ত উত্তর আমি তোমাদেরকে এক্ষুনি দেবো। বাট একটু
ফ্রেশ হয়নি, কারণ কি প্রচণ্ড ঘেমে গেছি গরমে। আমি একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে বাকি কথা বলছি। এই সমস্ত প্রশ্ন তোমাদের, যেই প্রশ্নগুলো তোমাদের মনে আছে সেই সমস্ত উত্তর আমি তোমাদেরকে দেবো। তোমরা দেখতেই পেলে আমাদের ঠাকুর চলে এসেছে ঘরে। এবার তোমাদের যেই জন্য যা আমি তখন পুরোটা বলতে পারিনি, কারণ কি প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলাম, ঠাকুরটা তুলছিল আর যা গরম পড়েছে, তো সেই জন্য আমি ভিডিওটা তখন বললাম একটু বন্ধ করি। তারপরে আবার তখন ভিডিওটা সেই জন্য আমি স্টপ করলাম, তারপরে এখন আবার কন্টিনিউ করছি। তো তোমাদের মনে যে কোয়েশ্চেন অ্যারাইজ করেছে যে দু বছর আগে যেখানে দেখেছিলে যেই মন্দিরটায় আর কি পুজো হয়েছিল, তো ওখানে কেন হচ্ছে না, এখন কেন ঘরের মধ্যে মানে ঠাকুর এলো, এখন ঘরে ঠাকুর পুজো হবে, আমি তোমাদের বললাম, কারণটা হচ্ছে ওটা আমার কাকার জমি। যেই মন্দিরটা দু বছর আগে তোমরা দেখেছিলে, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা হয়তো বুঝতে পারছো, দেখেছিলে, তাদের জন্যই বলছি। যারা নতুন আছো তাদেরকেও বলছি আমাদের ঘরেই এখন থেকে পুজো হবে। তার কারণ ওই জমিটা হচ্ছে আমার কাকার, আর কাকার সঙ্গে একটা পারিবারিক আমাদের সমস্যা তৈরি হয়েছে। তো তিনি বলে দিয়েছে ওনার জমিতে আর কোনোদিনও পুজো করতে দেবেন না। আমাদের ওই জমিতে বিগত 70-80 বছর ধরে পুজো হয়ে আসছেন, তো এখন উনি একটা নতুন করে সমস্যা মানে চলছিলই আর কি, পুরনো সমস্যা, সেটা নিয়ে একবার এবছর ডাইরেক্ট বলে দিল আর কোনোদিনও ওখানে পুজো করতে দেবে না, তাই এখন থেকে আমরা ঘরেই করব। আর এই এই কারণের জন্যই আমরা কিন্তু গত বছর বাড়ির পুজোটা স্টপ রেখেছিলাম, মানে ঘট পুজো করেছিলাম। তার কারণ একটা আরেকটা বড় কারণ ছিল, আমার ঘরেও কিন্তু গত বছর করা যেত, ঠিক আছে, কেন করা জানি, সেই কারণটা হচ্ছে এই যে আমার বাড়ি দেখতে পাচ্ছ পুরো নতুন পুট্টি করে প্রাইমার করে হোয়াইট হয়েছে। আমাদের যে পুরনো দিনের বাড়ি, অনেক পুরনো, মানে ধরে রাখো 70-80 বছর পুরনো, পুরনো দিনের বাড়ি মানে বুঝতে পারছো ঠিক মতন যদি রিপেয়ার করা না হয় ভাঙাচোড়া থাকে আর কি, তো সেরকম একটা কিছু ছিল। তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে একটি বছর ঘট পুজো করি, তো তারপরের বছর যখন সমস্ত কিছু রেনোভেশন রিপেয়ারিং হয়ে যাবে আবার আমরা পুজোটা কন্টিনিউ করবো দোতলায়। এবছর অনেক কিছু মানে ডিসিশান হলো যে ছোটো ঠাকুর এনে কোনোরকম যতটা না করলেই নয় আর কি, সেরকমভাবেই পুজোটা আমরা করছি। কিন্তু ঠাকুরের নিয়মকানুন বদলে যাবে এরকম তো আমরা কেউ করতে পারি না, যেরকম আমাদের বাড়ির নিয়ম আছে সেই নিয়মেই কিন্তু পুজো হবে, আমরা দেখতে পারবে সেই নিয়মে। কালকে ষষ্ঠী, আজকে পঞ্চমী, তাই আজকে ঠাকুর নিয়ে এলাম, কালকে আবার সন্ধ্যাবেলা ষষ্ঠী আছে, ষষ্ঠী বোধন খোলার পুজো হবে, অধিবাস হবে, তো সেই সমস্ত ভিডিও আসবে। তো এইটুকুনি বলার ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তার কারণ সাবস্ক্রাইব করলে আমি আরও মোটিভেট হব এরকম ভিডিও বানাতে। আরও সচরাচর ভিডিও আসতেই থাকবে, এখন পুজো রিলেটেড বনেদি বাড়ি পুজো উপলক্ষে এই সমস্ত ভিডিও আসতেই থাকবে। যাওয়ার আগে একটাই কথা বলতে চাই, পুজোটাকে পুজোর মতন আনন্দ করে উপভোগ করো, কিন্তু সঙ্গে মাস্ক রাখবে, স্যানিটাইজার ইউজ করবে, ফ্রিকোয়েন্টলি হাত স্যানিটাইজ করবে, আর যতটা পারবে সাবধানতা অবলম্বন করে দূরত্ব বজায় রেখে ঠাকুর দেখতে যাবে, আনন্দ করবে, পরের বছর পুজোটা মজা করতে পারো, আনন্দ করতে পারো, উপভোগ করতে পারো। সেই জন্যই আর কি নিজেকে সাবধানে থাকতে হবে। আর যা বলি আমি যাওয়ার আগে, বি হ্যাপি অ্যান্ড ট্রাই টু মেক এভরিওয়ান হ্যাপি। টাটা, দেখা হচ্ছে তাহলে কালকে।